বসুন তো বলুন, হঠাৎ কি মনে করে? আরে টুনিমা, একটু চাটা নিয়ে আয় তো। শুধু চা আনলে হবে না বৌমা, সাথে মিষ্টিও লাগবে। তোমার মেয়ের জন্য ভালো সম্বন্ধ আছে, এই দেখো বৌমা। ছেলে একেবারেই রাজপুত্র, হ্যাঁ সরকারি চাকরি করে। বাহ, তোমার মেয়ের সাথে ভালো মানাবে দেখো। বাহ, ছেলেটা খুব সুন্দর দেখতে পুরোদমশাই। নগদ 30,000 টাকা মাইনে পায়, তোমার মেয়েকে খুব সুখে রাখবে। চাটা খান। এনে মা দেখ। কিরে কেমন দেখলি? লজ্জা পেয়ে গেছে। মেয়ে কোথায়? মেয়েকে ডাকো না এবার। তুমি মা আয় তো। এই তো আমি। বাহ, মেয়ে তো খুব সুন্দর, ছবির থেকেও খুব সুন্দর মেয়ে দেখতে। না না, থাক 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 মা, থাক থাক, সুখে থাকো, বসো, তুমি বসো। আমার মেয়ে কাজ বাজ সব পারে। আমার বাহ, খুব ভালো মেয়ে আপনার। তা মা, তুমি কতদূর পড়াশোনা করলে? মেয়ে আমার বাংলা সাহিত্যে বিয়ে করছে। বাহ, খুব ভালো, খুব ভালো। তা মা, একটু ঠিকানাটা লিখে দাও, একটু ঠিকানাটা লিখে দাও। লেখা তো খুব সুন্দর। মেয়ে আপনার খুব মিষ্টি, তবে ছবিতে বেশি ফর্সা লাগছিল, মনে হয় ফিল্টার লাগিয়েছিল। মা, না এখনকার ওই রং চং নিয়ে কেউ অত ভাবে না। তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি আমি ইংলিশে অনার্সে গ্রাজুয়েট করেছি। বাহ, খুব ভালো। ঠিকানাটা লিখে দাও তো। বলছিলাম কি, রান্না বান্না নিশ্চয় কিছু জানো? আমার মেয়ে বলে বলছি না দিদি, আমার মেয়ে এত সুন্দর রান্না করে যেন মনে হয় থালা চেটেই খেয়ে নি। এ সব কিছু তো আমার মেয়েরই হাতে রান্না।
নাকি? যাকে বলে রূপের গুণে লক্ষ্মী, তো আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এবার যদি দেনা পাওনার কথাটা একটু মিটিয়ে নেওয়া যায়। দেনা পাওনা রত্নশাই তো নিশ্চয়ই বলেছে ছেলে আমাদের সরকারি চাকরি করে, মানে লাখে একটা। না না, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব চাইলে আমরা মিটিয়ে দেবো। তাহলে আর কি, নিন বিয়ের তোড়জোড় শুরু করে দিন। মেয়ে আপনাদের একটু বেশি কথা বলে। ওই আমার ছেলের পছন্দ, তাই আমাদেরও পছন্দ। আপনাদের কোনো ডিমান্ড থাকলে বলতে পারেন। না না, ওইসব কথা বলবেন না, আমরা এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কিছুই লাগবে না। আপনারা আপনার মেয়েকে গিফট হিসেবে কি দেবেন সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে মেয়েকে খাট, বিছানা, আলমারি, ছেলেকে চেন, আংটি, বাইক, সোনা দানা এসব দেবেন, তা আপনার মেয়েরই থাকবে, এতে আমাদের আর কিছু বলার নেই। আমরা এসব বলছি না, আমরা এসব চাইও না, কারণ আমরা এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করি। শুনুন কাকিমা, পণের নামে ধাপ্পাবাজি দেওয়া একবার বন্ধ করুন। ছেলে যদি আপনার এতই হীরের টুকরো হয়, নগদ টাকা ইনকাম করে, তবু আপনাদের এ টু জেড সব লাগবে? যুগ এত পাল্টে গেল, তবু আপনাদের মানসিকতাটা পাল্টাবে না। আগে ছিল যৌতুক, আর এখন হয়েছে গিফট। আপনাদের জন্যই না রোজ পেপারে একটা করে মৃত্যু দেখতে হয়। কোনোদিন দেখছি গলায় দড়ি দিয়ে কোনো মেয়ে মরছে, কোনোদিন দেখছি পুড়ে মরছে। তো আপনাদের এই মানসিকতাটা কবে যে দূর হবে? এখন ওই যৌতুকটাই এখন নিয়েছে কি হয়, উপহার হিসেবে। যৌতুক নাম বদলে এখন গিফট হয়ে গেছে। তো কাকিমা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনার হীরে টুকরো, নগদ টাকা ইনকাম করে, তো চান আপনার ছেলেকে আপনি বাড়ি নিয়ে চলে যান।